नमस्कार বন্ধুরা, আজ মনে হয় দিনটা পুরো ব্যস্ততার সঙ্গে কাটবে এবং বাইরে বাইরে কাটবে। দেখছেন তো আমি এখন থেকে রুমাল মুখে বেঁধে নিয়েছি। আজকে এখন যাচ্ছি আইসিডিএস সেন্টারে। এক্ষুনি মানে ফোন করলো যে মেয়ের চাল ডাল যে দেওয়ার ব্যাপার থাকে, চাল ডাল আলু ওটা দেওয়া হবে, আনতে যাব। তারপরে একটু হয়তো বাজার যেতে হবে, তারপরে এক জায়গায় যাব, সেটা পরে বলছি। তাহলে চলো, আমরা এখন চাল ডাল আনতে যাব। আইসিডিএস সেন্টারটা আমাদের বাড়ির প্রায় কাছাকাছি, তো একটু দেরিও হলো সকালে কাজকর্ম সেরে আসতে। এই যে চাল ডাল দিয়েছে, 2 কিলো চাল, 2 কিলো আলু আর 300 ডাল। এই যে এবার বাড়ি ফিরবো। বাড়ি চলে এসেছি। স্যানিটাইজার দিয়ে স্যানিটাইজ করে নিচ্ছি হাতে। আমার ড্রেস চেঞ্জ, সব চেঞ্জ করে নিয়েছি। একটু মা বাবাদের সঙ্গে দেখা করতে যাব, বাবার বাড়ি যাব না। চলুন তাহলে যাই। তার সঙ্গে অনেক এই ব্যাগপত্র আছে, বুঝতে পেরেছেন অনেক কিছু আনা হবে। আর আমাদের একটু রিচুয়াল থাকে এই সময়, বাবার বাড়ি থেকে আম কাঁঠাল দেয়, তো বাবা ডাকছে অনেক করে যেতে, তাই যাচ্ছি। তার সঙ্গে অনেক কিছু আনবো, একটু একটু আভাস পেয়েছি, তো আনি, তারপরে দেখাবো আপনাদের কি কি নিয়ে এসেছি, বাবারা কি কি নিয়ে আসছে। মুনকে নিয়ে আসিনি, মুনকে এখন এই অবস্থায় নিয়ে যাব না কোথাও, আমরা এই জন্য বেরোইনি, বাবার বাড়িতেও যাইনি। আমার বাবার বাড়ি এখানে, বাবারা কোনো কারণে একটু জরুরি দরকার আছে, তার জন্য মা বাবা আসছে। তার জন্যই আছে, মা বললো যে তাহলে তোরা আয় এখানে, জিনিসপত্রগুলো নিয়ে যা, যেহেতু মা মামার বাড়ি যাচ্ছে। মুনকে নিয়ে আসিনি, ওই জন্য নিয়ে আসিনি। বাবা ঠিক কিছু বলে না, কিন্তু মুন একটু ঘুরে পড়ে, মা একটু এবারে মুখকে দেখার জন্য। আমরা এবার এই নদীর রাস্তায় নেমেছি। এটা ইটের রাস্তা ছিল, এখন ঢালাই হয়ে গেছে। এটা আগে ইটের রাস্তা ছিল, অনেকদিন থেকে যাইনি, তো কবে একটু ঢালাই হয়ে গেছে জানি না। আর একটু গেলেই খেয়াঘাট নদী। এখন আমরা নদীর দিকেই যাচ্ছি। বাবাই সা কোথায় যাচ্ছে? চারিদিকে এই খেয়াটা মনে হচ্ছে এসে গেছে, লোকজন যাচ্ছে। এই যে নদী চলে এসছি আমরা নদীর কাছে। লোকজন ভানে করে যাচ্ছে, দেখি বাবারা কোথায়।
আবার এসেছে, এই যে খেয়াটা আবার ফেরত যাচ্ছে ওখানে। এই যে পাশের নৌকোটা, এটাই মনে হচ্ছে মাছ ধরা হয়। এই যে আমাদের নৌকো, এই যে চরে কত গাছ লাগানো দেখুন, নদীর চরে। বলেছিলাম এই নদীতে হচ্ছে কুমির আছে, এটাও এই নদীর নাম গোবাদিয়া। এই নদীটা ওদিক থেকে এসে বলেছিলাম না, বাবার বাড়ি আর আমার বাড়ি কাছাকাছি, তো ওই নদীটাই এসছে এই অবধি। লোক ওঠে না আমার জানে, এই যে জেঠি নদীর ঘাটে যে জেঠি হয় ওই জেঠি, আরেক ধরনের জেঠি হয় সেটা দেখাবো যদি সেরকম সুযোগ পাওয়া যায়। দেখুন কত উঁচুতে জল উঠে গেছে, এই যে খেয়ে গেছে জল উঠে। এই যে আমার মা আর বাবা, নমস্কার। তো মামার বাড়ি যাবে? আমার বাড়িতে যাবে না এখন, মামার বাড়ি যাবে। তাহলে দেখা হয়ে গেছে, এবারে ফিরবো। আছে, দেখা হয়েছে সবকিছু। এখন সাধারণত আত্মীয়ের বাড়িতে যাওয়াটা অত নিষেধ আছে, সেই জন্য যাচ্ছি না। আর আমার নাতনি ছোট, বিশেষ করে তার দিকে তার কথাটা চিন্তা ভাবনা করে আমরা এখনো কারোর বাড়িতে যাব না, বা নাতনিকে দেখতে যাব না। একটু জরুরি, তার জন্য মামার বাড়িতে যেতে হচ্ছে, তাই যাচ্ছে। জরুরি খবর থাকার জন্য যাব আমার শ্বশুর বাড়িতে, এই জন্য মেয়ের সাথে দেখা করতে এলাম। আর সামান্য কিছু সামগ্রী দিয়ে গেলাম আমার নাতনির জন্য, মৌসুম্বি ও খুব খেতে ভালোবাসে, আর কাঁঠাল কলা দিয়ে গেলাম। হ্যাঁ, আর একটু বলে গেলাম ভালোভাবে তাকে যেন লক্ষ্য নজর রাখে। এই যে এখন ফিরছি আমি আর আমার বর ফিরছি, মা বাবারা অনেক কিছু নিয়ে এসেছিল, আমি সে তুলনায় ব্যাগ তো আনিনি, আর বুঝতেও পারিনি যে এত কিছু আনবে। পরে গিয়ে দেখাচ্ছি যে কী কী নিয়ে এসছে। এই যে সামনে সামনে একটা পুটলি আছে, বস্তা আছে, এই আমার এর দিকটা আছে বাইকে বসা হয়ে গিয়ে, আর আমার ব্যাগেও কিছু আছে, অনেক কিছু নিয়ে এসছে। মারা ওর দিকে মানে নদীর ওপার পর্যন্ত টোটোতে এসছে, ভাড়া করে এসছে, বলছিল যে বাড়ি পর্যন্ত নয় টোটো নিয়ে যায়, কিন্তু নিয়ে আসিনি, ওই নিয়ে চলে যাচ্ছি, অসুবিধা হচ্ছে না, নিয়ে চলে যাচ্ছি। তো খুব ভালো লাগলো মা বাবার সঙ্গে একটু দেখা হয়ে, অনেকদিন দেখা হয়নি, মনটা খারাপ হতো মাঝে মাঝে, কিন্তু একটু ভালো লাগলো। মুনকে দেখতে চেয়েছিল কিন্তু নিয়ে যায়নি, ওর জন্য নিয়ে যায়নি বাচ্চা মেয়ে, তারপরে করোনার জন্যই মূলত নিয়ে যাওয়া হয়। তারপর বৃষ্টি বৃষ্টি আসলে এই এত জিনিসপত্র নেবো কী করে, আর মুনকে নেবো কী বসবো কী করে নিয়ে, ওই জন্য নিয়ে যায়নি, মার কাছে আছে। তাহলে চলুন বাড়ি ফিরে দেখাচ্ছি যে কী কী নিয়ে এসেছি বাবার বাড়ি থেকে। মা বাবা মুনকে দেখতে পেল না, মন খারাপ, মাছ তো বিশেষ করে বলছে তাকে নিয়ে এলি না, দেখতাম। আমাদের বাড়ি যাওয়ার রাস্তাটাই ঢুকছি, চলে এসছি। মন কি করছে কে জানে, শুরু হয়েছে মানে হাল হয়েছে, বীজতলা পড়েছে, ইন্ধন তলা পড়েছে। বাড়িতে আমরা কিভাবে
বীরগ্রাম থেকে এই তোলা তৈরি হয়, তারপরে রোয়া এইসব দেখাবো সেই ভিডিওটা। আমাদের সঙ্গে থাকুন, আমাদের চ্যানেল দেখতে থাকুন। প্রায় চলে এসেছি, আর একটু বাকি। সুস্মিতা এই যে ফিরে আসতেই এই জল খাওয়ার খাওয়া হলো। আমি এই যে ঘাটে বাসন ধুতে এসেছি, এই পুকুর ঘাটে বাসন ধুলে তো কি সুন্দর মাছগুলো চলে আসে, দেখতে এত ভালো লাগে। এই জন্য মাছেদের জন্য দুটো ভাত নিয়ে এসেছি, ওদেরকে দেব, ওরা খাবে, দেখতে খুব সুন্দর লাগে। ভয় করে উঠে আসতে, আবার খাওয়ারের লোভে উঠে আসে। বড় বড় মাছ আসে, ওরা কিন্তু এত উপরে উঠে না, ওরা নিচে থাকে। আর এখানে ছোট ছোট গুলো উপরে উঠে আসে। এটা হচ্ছে মুনের খাওয়া দাওয়া, আইসিডিএস থেকে পেয়েছে। এই যে চাল পেয়েছে, আলু পেয়েছে, ডাল পেয়েছে। তোমার চাল কত করে গো? আমি কিনবো। আলু কত করে গো? আলু কোথায়? আলু আলু কিনবো গো, আমাদের নেই না। আমি চাল ডাল আলু কিনবো। হ্যাঁ, কত করে কত করে? এগুলো মুন ওই যে আমি আনতে গেছিলাম, এগুলো ওই যে মুন পেয়েছে 2 কিলো চাল, 2 কিলো আলু আর 300 ডাল। এই যে বাবার সব বের করা হচ্ছে। হ্যাঁ, বাবার ওখান থেকে এসেই একটু খেলাম, খেয়ে দিয়ে এই সব দেখাচ্ছি আপনাদের যে কি কি প্রথমে মুনের কি পেয়েছি, তারপরে বাবাদের ওখান থেকে কি এনেছি সেটা দেখাবো। ওই বের করছে তো, মা তো সব কিছু বের করছে, দিদা দাদু কি এনেছে এগুলো সব বের করছে। এই তোমার মৌসুমি, এই তোমার শসা, তোমার 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 জন্য এনেছে, এই তোমার ঝিঙে, তোমার ঝিঙে বেরোচ্ছে, এই ঝিঙে, আনন্দে পা নাচাচ্ছে, এই তোমার আম, ম্যাঙ্গো ম্যাঙ্গো, এই তোমার আম বেরোচ্ছে, ম্যাঙ্গো সে বলছে, ম্যাঙ্গো ম্যাঙ্গো বলছো, এই ঝুড়ি থেকে পরপর, হ্যাঁ ওই পরপর বেরোচ্ছে, বেগুন বেগুন বেরোচ্ছে, কি বেরোচ্ছে, বেগুন, আটা বলো, আটা আটা আটা, মুন রুটি ভাজা খাবে। মুন এটা কি, এটা কি বেরোচ্ছে, এটা কি বেরোচ্ছে বলো বলো, কি বেরোচ্ছে বলো। এই ডাবগুলো সব বাবাদের গাছের ডাব, আমার বাবাদের খুব ছোট ছোট ডাব গাছ আছে, মানে অনেক ডাব গাছ আছে, আবার হাত দিয়েও পারা যায়। তারপর আকুশি পড়তে হয় দা দা দিয়ে, দা লাঠিতে বেঁধে। এটাতে চাল আছে অল্প, আর এটা সেই বাজে, এটা মাছ আছে, আর এই যে সবজি এগুলো দিয়েছে, এই শসা দিয়েছে, আর মুসুম্বি দিয়েছে, আম পেঁপে মাছও দিয়েছে, আর বাবাদের ওই রেশনের আটা পায় এই মাছগুলো দিয়েছে, আর এই মাছটা মুনকে দেখার জন্য দিয়েছে তার মামা, আগেও দেখেছে। এরা নদীর সেই ইয়ে মাছ বলে, বক মাছ বলে। আর এটা মুন বক মাছ খাবে। চিংড়ি মাছ আছে, মুন কি মাছ খাবে দেখো, মুন কোনটা খাবে দেখো, বক মাছ খাবে না দেশি মাছ খাবে। এইগুলো মানে বাবার বাড়ির পুকুরের, এই মাছটা পুকুরের জাপানি পুঁটি, এটা একটু বাটা মাছ বলেছিল, জাপানি পুঁটিটা আর বাটাটা বাবার বাড়ির পুকুরের। আর এইটা কিনে আছে ভেটকি মাছ, পেপারটা বের করে না, সেদিকে ভেটকি মাছ, মাস্টার্স গুলো এবারে কাটবো। কি খাবে বলো, কি খাবে বলো, এটা কি, এটা কি খাবে বলো,
ডাব, এটা কি? কোনটা খাবে দেখো, কোনটা খাবে, কোনটা খাবে দেখো। ডাব খাবে, এটা খাবে। লেবু কোনটা খাবে দেখো, হাতে দেখো। ওই আমফান ঝড়ের সময় তো প্রচুর ডাব নারকেল পড়েছিল, তো আমরা ডাব নারকেল খাচ্ছি, তো মুখে মুখে বলছি যে ডাব ডাব, ও তখন থেকে সেই ডাব ডাব বলে দেয়। আর এই ডাব যেতে মানে বাইরে তাল পড়ে আছে কাঁচা তালগুলো, সেগুলো দেখেও বলছে ডাব। যে মাছগুলো কাটছি আমি, চিংড়ি মাছটা কাটছি, চিংড়ি মাছ তো খুব তাড়াতাড়ি পচে যায়, হালকা পচেও গেছে। চিংড়ি মাছ কাটছি আর এই নদীর মাছটা কেটে নিয়েছি, নদীর মাছ এই যে এর বগ মাছ বলে, এই যে পুকুরের মাছ, ভেটকি মাছ কেটে কেটে নিয়েছি। এই রান্না গুছিয়েছি, ভাত হাঁড়ি একদিকে আর একদিকে মাছ ভাজছি, এই ভেটকি মাছটা ভাজছি। আজকে ভেটকি মাছের ঝাল হবে আর চিংড়ি মাছ দিয়ে আলু ঝিঙে দিয়ে চচ্চড়ি হবে। মুনের আবার চান করার সময় হয়ে গেল, ওকেও চান করাতে হবে, খাওয়াতে হবে। একদিকে মাছের ঝাল হচ্ছে আর একদিকে ঝিঙে আলু তরকারিটা হচ্ছে। মুনকে স্নান করানো হয়ে গেছে, একটু রান্না বাকি আছে। মা ওকে একটা মাছ খাওয়াচ্ছে, এই যে ভেটকি মাছ খাওয়াচ্ছে, পরে আমি ভাত খাওয়াবো, রান্নাটা করে নিই তারপর ভাত খাওয়াবো ওকে। মা সারাদিন একা রাখে, রাখাটা খুব একজনের পক্ষে খুব কষ্টকর, খুব দুষ্টু করে, মানে খুব ছটপটে এদিক ওদিক চলে যায়। তো এবার তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, তারপরে ওকে নিয়ে নেবো আর ওকে আমি খাওয়াবো। দাদু দিয়ে গেছে না আজকের মাছ, মাছ দিয়ে গেছে না দাদু? তার মামাই এই মাছটা দিয়েছে, নদীর মাছ। আর ভেটকি মাছ দিয়েছে আর বলেছে বাটা মাছ দিতে, একটু পুরোটা খাবে না, একটু দি। হ্যাঁ দিচ্ছি তো, তুমি খাবে না যে এক্ষুনি বললে। ও আচ্ছা, জল খাবে, জল। ও বাবা জল খাবে দেখাচ্ছে গো, একটু না খেতে খেতেই জল। আগে একটু মাছ খেয়েছে, ভেটকি মাছ মা খাইয়েছে, তখন ভাজা হচ্ছিল। আমি মুনকে ঘুম পাড়াচ্ছি, ওরা সবাই খাবে, আমি আর মুন খেয়ে নিয়েছি। ঘুমে পড়ো, ঘুমে পড়ো, ঘুমে পড়ো। কাকটাকে খেতে বসেছি, মন ঘুমাচ্ছিল না, তা আমি ওকে রেখেছিলাম খাইয়ে। তারপরে মাদেরকে বলেছিলাম যে তোমরা খেয়ে নাও, তারপরে আমরা খাবো, তাই মারা খেয়ে নিয়েছে, এবার আমরা খাচ্ছি। রান্নার সময় বলেছিলাম যে মাছের ঝাল করেছি আর ঝিঙে আলু, চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছি, আর একটু শশা নিয়েছি, একটু পাতি লেবু, আর এই বাটা মাছটা মুনকে দিয়েছিলাম, মুন খায়নি তাই আমি আরো একটু ভাগ করে নিয়েছি। ঝিঙে আলুর তরকারিটা ভালো হয়েছে চিংড়ি মাছ দিয়ে,
ঝিঙের তরকারিটা সবচেয়ে ভালো লাগে, খুব ভালো লাগে খেতে। ঝিঙেটা এমন একটা সবজি, খুব খেতে ভালো লাগে। ভালো হয়েছে। ঝোল দিয়ে দিচ্ছি, ওকে না দিয়ে দিলে খায় না, ও শুধু ভাত খাবে তো খাবে না। ভেটকি মাছ এতটাই মানে কি বলা যায়, কি মাছ ভেটকি মাছ একদম ছেড়ে যাচ্ছে, ভাসতে পারা যাচ্ছে না, কেন এত নরম মাছ।